এরকম মানুষ কখনো এদেশের মানুষের সন্তানরা কি পড়বে সেটা ঠিক করে দেওয়ার জন্য কখনো অথরাইজড ব্যক্তি হতে পারে না। পাঠ্যপুস্তক সংস্কার ও পরিমার্জন কমিটি নিয়ে আলেমদের তীব্র ক্ষোভ লক্ষ্য করলাম। কমিটি কি এমন করেছে যে কারণে আলেমরা এতটা বিক্ষুব্ধ? সত্যি বলতে আমাদের কোমলমতি শিশুরা তারা স্কুলে মাদ্রাসায় কি বই পড়বে, এই পাঠ্যপুস্তক সংস্কার এবং পরিমার্জন করবার জন্য যে কমিটি করা হয়েছে সে কমিটির আসলে কোনো সিদ্ধান্ত এখন আমাদের কাছে আসেনি, যেটার কারণে ওই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হবে। বিতর্কটা হলো যে এই কমিটিতে চিহ্নিত ইসলাম বিদ্বেষীরা রয়েছে, বরং আমি আরও ভালোভাবে বলতে পারি ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, সকল ধর্মের প্রতি বিদ্বেষ লালন করে এই টাইপের মানুষজন এবং ধর্ম সম্পর্কে মিনিমাম জ্ঞান তো নয় বরং বিদ্বেষ আছে এরকম মানুষজন এই কমিটিতে আছে। বিশেষ করে অধ্যাপক কামরুল ইসলাম মামুন এবং সামিনা লুৎফা, এই দুজনের কথা আমরা আলাদা করে বলতে পারি যে সামিনা লুৎফা তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে তিনি সমকামিতার সমর্থন এর কথা তিনি ব্যক্ত করেছেন। একজন মানুষ তিনি যখন এদেশের প্রচলিত আইন, সংবিধান, এদেশের সকল ধর্মের মানুষের মূল্যবোধের বিরুদ্ধে যা দাঁড়িয়ে যায়, এরকম মানুষ কখনো এদেশের মানুষের সন্তানরা কি পড়বে সেটা ঠিক করে দেওয়ার জন্য কখনো অথরাইজ ব্যক্তি হতে পারে না। এটা কোনো যুক্তিতেই হতে পারে না, এটা হলো চাপিয়ে দেওয়া। এবং সেই সাথে কামরুল ইসলাম মামুন এ ভদ্রলোকের নানা সময়ে ধর্মবিদ্বেষী নানা উক্তির কারণে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হয়েছে, মানুষ বিক্ষুব্ধ। এইরকম একজন মানুষকে কেন দিতে হবে, দেশে মানুষের তো অভাব পড়ে না আলহামদুলিল্লাহ। অতএব এই জায়গাটা থেকে মূলত ওলামা ইকরাম বিক্ষুব্ধ। গতকালকে মানববন্ধন বোধ হয়েছে, ওলামা ইকরাম বিভিন্নভাবে কথা বলছেন যে পাঠ্যপুস্তক সংস্কার পরিমার্জন কমিটিতে এ ধরনের চিহ্নিত ইসলাম বিদ্বেষীরা যাতে কোনো অবস্থাতে থাকতে না পারে তাদের জন্য প্রসারণ করা হয়, সেই জন্য ওলামা ইকরাম দাবি তুলছেন। এবং দাবিটা খুবই যৌক্তিক দাবি, বিশেষ করে যে ছাত্র জনতার বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, যার পিছনে এদেশের সর্বস্তরের সাধারণ মানুষদের, ধার্মিক মানুষদের বিরাট অবদান আছে। বিশেষ করে চিটাংগড়ে বসে আমরা কথা বলছি, এই যাত্রাবাড়ি সহ এই সাইডটাতে মাদ্রাসার ছাত্ররা যদি রাস্তায় নেমে না আসতো তাহলে হয়তো বা আজ যে পরিবেশ আমরা পেয়েছি এটা পাওয়াটা কঠিন হয়ে যেত। এর বাইরে শখানেকের মতো মাদ্রাসার ছাত্রের জীবন দিতে হয়েছে, 14 জন হাফেজকে জীবন দিতে হয়েছে, এত কিছুর পরও ধর্মবিদ্বেষীরা ঠিক করে দিবে আমাদের পাঠ্যপুস্তকে বাচ্চারা কি পড়বে না পড়বে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই জন্য কামরুল ইসলাম মামুন এবং সামিনা লুৎফা এরা এমন কোনো ব্যক্তি না যে এরা পাঠ্যপুস্তক বিষয়ে এমন বিশেষজ্ঞ যে এদের ছাড়া কোনো বাংলাদেশে বিকল্প নাই, অতএব এদেরকে সরিয়ে সেখানে উপযুক্ত ব্যক্তি বসানোর জন্য ওলামা ইকরাম দাবি করছে। খুবই যৌক্তিক দাবি যে কেন বিতর্কিত মানুষ থাকতে হবে এবং সে দায় কেন সরকারকে নিতে হবে। আমার মনে হয় যে সংশ্লিষ্ট মহল খুব দ্রুতই এই বিষয়ে বিবেচনা করবেন।